সীমিত আয়োজন এ সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশের শিল্প বিনিয়োগ ও ব্যাংকিং খাত নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। যারা নিজাম চৌধুরী, আপনাকে সমস্ত স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখে নিচ্ছি। নিম্ন মধ্যম আয়ের দেশের নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের কূটনীতিকদের আরও সক্রিয় অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি ইউরোপের বাজারে মন্দা এবং টিপিপি চুক্তির পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক কূটনীতি জোরদার করার পরামর্শ তাদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সুসম্পর্ক, পুরনো বাজারে অবস্থান ধরে রাখা ও নতুন বাজারে সম্ভাবনা সৃষ্টির জন্য তাই প্রয়োজন হয় প্রচারণার। আর বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি সহ সম্প্রতি নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় রপ্তানি বাড়াতে বাংলাদেশের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার ফলে আমাদের অনেক রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, বিশেষ করে বাজার সুবিধার ক্ষেত্রে। আর নতুন ধরনের আসলে নেগোসিয়েশন দরকার হয়। বাংলাদেশ কারোর সাথে গিয়ে এফটিএ করতে চায়, সেই ধরনের অগ্রগতিটি এখনো সীমিত পর্যায়ে। মানে আমাদের কূটনীতি যারা দেশে বিদেশে কাজ করতেছেন, তারা আসলে এই সমস্ত বিষয় নিয়ে কখনো কাজ করেননি। ইংল্যান্ডে মার্কেট করে আসছি, আমি জার্মান গেছি মার্কেট করতে, কিন্তু আমি কখনো আমাদের কূটনীতিকদের ওইভাবে কাজ করতে দেখিনি। এমন অবস্থায় প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে দেশ ও দেশের বাইরে কাজ করা সরকারি আমলাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন ব্যবসায়ী। একটা দেশের সাথে সুসম্পর্ক রেখে আমাদের দেশের যতটুকু সুযোগ সুবিধা নেওয়া যায় বহির্বিশ্ব থেকে, সেটাই হতে হবে আমাদের মূল মন্ত্র। আর এক্ষেত্রে অর্থনৈতিক অগ্রযাত্রায় ভবিষ্যতের লক্ষ্য পূরণে কূটনীতিক নিয়োগের ক্ষেত্রে সরকারকে এখনই নিরপেক্ষ হওয়া উচিত বলে মনে করেন এই সাবেক কূটনীতিক। এখানে দ্য বেস্ট এন্ড দ্য ফাইনেস্ট, দ্য মোস্ট কম্পিটেন্ট, তাকে অ্যাপয়েন্ট করা উচিত। সে যদি বাই চান্স আপনার পার্টির হয় ভালো, যদি না হয় হু কেয়ারস। চলমান বিশ্ব রাজনৈতিক সংকট কিংবা আঞ্চলিক স্বার্থের বিপরীতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে কূটনীতিকদের দক্ষতা বাড়ানোর দিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ন্যাশনাল ইন্টারেস্ট প্রমোট করলে আপনার পার্টি ইন্টারেস্ট প্রমোট হবে। যে মোস্তফা মাহবুব, সমাজ সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব দেশের শিল্প বিনিয়োগ ও ব্যাংকিং খাত নিয়ে। এবার এই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীর কাছে।